নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর র্যাবের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে জেল হাজতে পাঠানো হয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল কে এম মহিউদ্দিন আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন এর আগে গত বুধবার এ মামলায় জবানবন্দি দেন র্যাবের আরেক সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন তিনি নিজের দোষ স্বীকার করে সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন এম এম রানাকে গত দুই জুন তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান জানিয়েছেন